তো হ্যালো আপুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার রিসেন্ট, না রিসেন্ট বলা যায় না, আই থিঙ্ক 2.5 মান্থস হয়ে গেছে আচ্ছা, আমি মেকআপ প্রোডাক্টগুলো কিনেছি, কিন্তু এখন পর্যন্ত আমি হল ভিডিও করব দেখে আমি রেখে দিয়েছি, ব্যবহার করছি না। তো মেকআপ হল ভিডিও করব দেখে আমি রেখে দিয়েছি, আমি করব 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 করতে করতে এই পর্যন্ত এসেছি, তো করা হচ্ছে না। না, আজকে আমি করবই করব। আজকে শুধু মেকআপ হল না, দুইটা আমার হেয়ারের প্রোডাক্ট আর একটা স্কিন কেয়ারের প্রোডাক্টও আছে। তো আমি শুরুতেই বলে নিচ্ছি, আজকে আমি লিপস্টিক দিয়েছি জিরাট কসমেটিক্স এর হাইড্রা ম্যাট রেড ব্রিক রোড, এই লিপস্টিকটা দিয়েছি। তো তোমরা যদি জিরাট কসমেটিক্স এর লিপস্টিক কিনতে চাও, তোমরা আমার কোড ব্যবহার করে 30% অফ পেতে পারো। প্লাস এর মধ্যেই ওদের খুব ভালো ভালো ডিল চলছে, যেগুলোতে 40%, 50% এরকম অফ থাকবে, তো ওখানে আর আমার কোড ইউজ করার প্রয়োজন নেই, তোমরা ডাইরেক্ট ওই অফই তোমরা কিনতে পারো। তো এনিওয়ে আমি আমার মেইন মেকআপ হলে আসি প্রথমেই। সো ফার্স্ট মেকআপ প্রোডাক্ট হচ্ছে মরফি ইনটু জেফ্রি স্টার এর নিউ আই শ্যাডো প্যালেট, ইনসাইড এর আই শ্যাডো। টাডা! সো আই শ্যাডো কালার গুলো দেখো, প্রত্যেকটা কালারই অসম, স্পেশালি এটা এটা একটা গ্লিটারি শ্যাডো, এটা সবচেয়ে বেশি সুন্দর। আই থিঙ্ক 2019 এর এটা বেস্ট প্যালেট আমার মতো। অ্যান্ড ইনসাইড এর মিররটা দেখো কত ক্লিয়ার, একদম ক্লিয়ার। বেশি ভালো লেগেছে সাইডের যে হলোগ্রাফিক একটা স্টিকারের মতো অ্যাড করেছে, এটা বেশি ভালো লেগেছে, দেখা যাচ্ছে, মানে লাইট পড়লে গ্লেজ দেয়, সুন্দর না এটা? সো আমার সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে, তো সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে জেফ্রি স্টার নিউ সেটিং স্প্রে। আমি এটা অর্ডার করেছি, আমি ব্লেন্ডারটা অর্ডার করতে চেয়েছিলাম কিন্তু ওইটা সোল্ড আউট, তো যার জন্য ওইটা আমি আর কিনতে পারিনি। তো মরফির যে আগের একটা সেটিং স্প্রে ওদের, মানে এখনো আছে ওইটা, ওইটা আর এটা সেমই দেখতে, জাস্ট কালার চেঞ্জ। ওইটা একটা মাস্ট হ্যাভ সেটিং স্প্রে এর মধ্যে পড়ে। আর এটার স্মেল পুরোটা, এটার স্মেল হচ্ছে পুরো বেরি টাইপের, একদম ট্রুটি ফ্রুটি একটা ক্যান্ডির স্মেলের মতো। যদি তোমার এর আগের মরফির সেটিং স্প্রে পছন্দ হয়ে থাকে, তোমার এটা আরো বেশি পছন্দ হবে। তো এটা ফার্স্ট ইম্প্রেশনই 10/10। নেক্সট প্রোডাক্ট হচ্ছে মরফির জেফ্রি স্টার এর আইকনিক নুডস 5-পিস মিনি সেট, আমি এটা অর্ডার করেছি। তো এটার মধ্যে যে কালারগুলো আছে আমি তোমাদের, ম্যাট লিপস্টিকের মধ্যে হচ্ছে একটা ম্যানিকিউন, একটা হচ্ছে লিও, দুইটাই আমার ফেভারিট। আমি তোমাদেরকে কুইক সোয়াচ দিয়ে দেখাই সবগুলোই কেমন। এটা হচ্ছে লিও, তো এটা একটু ডার্ক বাট আমাদের কালারে কিন্তু এটা অনেক ভালো লাগবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ম্যানিকিউন, সত্যি কথা বলতে আমার আগেরটা আমি শেষ করে ফেলেছি, সো ভালো হয়েছে যে এটার মধ্যে ম্যানিকিউন আছে। সো এটা হচ্ছে ম্যানিকিউন, হে ম্যানিকিউন, এই কালারও আমাদের স্কিন কালারের সাথে অনেক মানায়। তো আমি জেফ্রি স্টারের গ্লস আগে ব্যবহার করিনি, আমি জানি না এটা কেমন স্টিকি হবে কি না, বাট আমি ব্যবহার করার পর, তো আমি যখন টিউটোরিয়াল করবো আমি তখন তোমাদেরকে ব্যবহার করে দেখাবো কেমন। তো এটা হচ্ছে গ্লসটা, তো এটা হচ্ছে স্টার ক্রাউন, খুবই লাইট, এটা খুব ভালো লাগে নিউড কালারের উপরে দিলে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। তো পরেরটা হচ্ছে ফার্স্ট ইম্প্রেশন, এটা জাস্ট গ্লস, একদম ওয়াটার কালার গ্লস, জাস্ট ওয়াটার কালার যেটা। তো এটা হচ্ছে স্লার্প আই থিঙ্ক লিপ টপার ব্রিলিয়ান্ট ফিনিশ ইন ব্ল্যাক, ওকে। তো এইটা হচ্ছে এই কালারটা, তেমনই স্মেল নেই নাকি, আমার নাক বন্ধ। তো যাই হোক, এই হচ্ছে আমার জেফ্রি স্টার এর লিপস্টিক প্লাস গ্লস, যেটা 5 সেটে এসেছে। তো আমি মরফির আরো 3টা লিপস্টিক কিনেছি, সেটগুলো হচ্ছে বয় টয়, কমেট, আর একটা হচ্ছে ফার্স্ট বেস। তো আমরা কয়দিন আগে টিউলি ফার্মে গিয়েছিলাম, তখন আমি এই দুটো ব্যবহার করেছি। প্লাস তোমরা এই কয়দিনের মধ্যে আমার যত ছবি আমার ইনস্টাগ্রামে বা যেখানেই দেখতে পাচ্ছ, এই দুইটারই সবচেয়ে বেশি ব্যবহার করেছি আমি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার প্ল্যান ছিল যে আমি জ্যাকলিন হিলের যে নিউড যে ভার্সনের লিপস্টিকগুলো আছে আমি সবগুলোই কিনবো, বাট যেই ড্রামা দেখেছি এর জন্য আমি আর কোনো কিছুই কিনিনি। তো আমি ওয়েট করছি, যখন সবকিছু ঠিক হবে দেন আমি অর্ডার করে দেখতে চাই। আমি নিউড লিপস্টিকের ক্রেজি ফ্যান, আমার নিউড লিপস্টিক বেশি ভালো লাগে কালার লিপস্টিক থেকে, তো এই জন্য আমি সবসময় নিউড কালার খুঁজতে থাকি যে কোনটা থেকে কোনটা বেশি ভালো। তো যদি ওর ড্রামা ট্রামা সব শেষ হয়, যদি লিপস্টিক লঞ্চ করে দেন আমি কিনতে চাই, আমি ওর হাইলাইটারটা কিনবো, কিন্তু এখন না, একটু কয়দিন যাক, সবার রিভিউ টিভিউ দেখে তারপরে আমি কিনবো, আমি এখন আর রিস্ক নিতে চাচ্ছি না। এটা হচ্ছে রোজ গোল্ড উইথ ব্ল্যাক, আর এটা শেড হচ্ছে টমবয়, আমি তোমাদের হাতেই সোয়াচ দিয়ে দেখাচ্ছি, ডাবল করে সোয়াচ দিয়েছি, এটা হচ্ছে এই কালারটা, দেখা যাচ্ছে। তো এই কালারটা সবাইকে ভালো লাগতেও পারে না লাগতে পারে, বাট যারা ফেয়ার তাদেরকে ভালো লাগবে। আমার মনে হয় যারা NC 35-40 তার এই পর্যন্ত ভালো লাগবে, এরপরে আমার মনে হয় না ভালো লাগবে, বাট
তারপর তোমরা যদি নিউড লিপস্টিকের ফ্যান হয়ে থাকো তোমরা কিনতে পারো, এবং এগুলো মনে হয় এক একটা নিয়েছি $17 করে করে, এবং আমি ডাইরেক্ট মরফির অস্ট্রেলিয়ান যে সাইট আমি সেখান থেকে অর্ডার করেছি, আমি অন্য জায়গা থেকে নেই। আর এই দুইটা আমি অনেক ব্যবহার করেছি অনেক। এটা হচ্ছে কমেট, এটা আমি তোমাদেরকে দেখাই সোয়াচ দিয়ে, এটা কেমন। তো এটা হচ্ছে এই কালার, এটা হচ্ছে কমেট, অ্যান্ড নেক্সট যেটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট বেস, এটা আমি এখানে সোয়াচ দিই। তো এটা হচ্ছে ফার্স্ট বেস, যে কালারটা দিয়েছি এটা। তো আমি এই দুইটা মিক্স করে দিয়েছি, মিক্স করে দেওয়ার পর খুব সুন্দর একটা কালার আসে এবং আমাকে এই কালারটা খুব মানায়, তো এই জন্য আমি এটা কন্টিনিউ যেখানেই যাচ্ছি প্রতিদিন এই দুইটা কালার দিচ্ছি। তো তারপর যেটা নিয়েছি এটা হচ্ছে রেভলিউশনের ম্যাট বেস পাউডার, অসম একটা ম্যাট বেস পাউডার, আমার এটা খুবই পছন্দ হয়েছে। আমি এটা সোয়াচ দিয়ে দেখি, আমার খুবই ভালো লেগেছে। প্রাইস লাইনে গিয়ে দেখি ওদের রেভলিউশনের ফুল রেঞ্জের সব মেকআপ কালেকশন সব উঠিয়েছে, তো এটা নতুন এসেছে, আমি সাথে সাথে একটা অর্ডার করেছি, আমি দেখি সাথে সাথেই নিয়ে নিয়েছি। মনে হয় এটা $8 নিল নাকি $10 নিল, এরকমই হবে, এর বেশি হবে না। আমার মতে এটা বেস্ট হবে অয়েলি টু কম্বিনেশনের জন্য, ড্রাই স্কিনের জন্য এটা না, এটা অনেক। তো নেক্সট আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাই, খুলতে পারছিলাম না, ছিঁড়েই ফেলেছি সামনে দিয়ে। তো এটা হচ্ছে গ্লো রেসিপির ওয়াটারমেলন স্লিপিং মাস্ক, এটা আমি আগে একটা কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি, তো নতুন আমি আরেকটা এনেছি কারণ ওইটা শেষের পর্যায়ে, এত ব্যবহার করেছি। তো এটা অসম একটা প্রোডাক্ট, আমি এত তাড়াতাড়ি কোনো স্লিপিং মাস্ক শেষ করিনি যেটা আমি শেষ করেছি। তো এই হচ্ছে, এটা আমি এত তাড়াতাড়ি শেষ করতে পারবো মানে নিজেরই বিশ্বাস হচ্ছে না। তো এই হচ্ছে গ্লো রেসিপির স্লিপিং মাস্ক ওয়াটারমেলন ওয়ান। তো এটা কিন্তু গ্লাসের, এটা নর্মাল প্লাস্টিক না, তো যার জন্য এটা দেখতে অনেক লাক্সারি আইটেম মনে হয়। তো এটার সাথে ছোট একটা স্পুন টাইপের আসে, তুমি প্রোডাক্ট নিয়ে ব্যবহার করার জন্য হাত দিয়ে না দিয়ে এটা দিয়ে ব্যবহার করতে পারো। তো এটা বেস্ট হচ্ছে অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য, স্লিপিং মাস্ক অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের, দেখা যায় হঠাৎ করে ছোটো ছোটো বাম্পস উঠে যায়। তো আমি দেখেছি স্লিপিং মাস্ক ব্যবহার করলে আমার ছোটো ছোটো যে বাম্পস হঠাৎ করে উঠে এটা আবার চলে যায়। তো আমার কাছে স্লিপিং মাস্ক হচ্ছে স্কিন কেয়ারের মধ্যে মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট, আর আমি এখন থেকে চাচ্ছি যে আমি গ্লো রেসিপিটাই কন্টিনিউ করবো, আমি এখন অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করবো। আমি এগুলো ব্যবহার করার পর থেকে আমার মনে হয় স্কিন আগে থেকে অনেক 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 বেটার অবস্থায় এসেছে। এই ছিল আমার স্কিনের প্রোডাক্ট, আর দুইটা হচ্ছে আমার হেয়ারের প্রোডাক্ট, হচ্ছে দুইটা শ্যাম্পু, এটা হচ্ছে বডি শপের ফুজি গ্রিন টি শ্যাম্পু, আরেকটা হচ্ছে বানানা ট্রুলি নারিশিং শ্যাম্পু। এটা আমার মাস্ট হ্যাভ, এটা আমার সবসময় সবসময় ব্যবহার করি, ইভেন আমার শাওয়ারেও এখনো এটা আরেকটা আছে, ওটা অলমোস্ট শেষ। এটা জিঞ্জারের একটা আছে, সেটা হচ্ছে একদম চুল আরো বেশি সফট করে ফেলে এটা ব্যবহারের পর। তো এগুলো সবই শ্যাম্পু, বাংলাদেশে বডি শপ আছে, তোমরা চাইলে তোমরা ইজিলি কিনতে পারবে। আমি মনে হয় না অন্য কোনো ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট আমি এত ব্যবহার করেছি বডি শপের, আমার মনে হয় আমি প্রত্যেকটা প্রোডাক্টই আমার ব্যবহার করা হয়ে গেছে, হেয়ার কেয়ার বলো, স্কিন কেয়ার বলো, মাস্ক বলো। তো আমি আবারও বলছি এটা হচ্ছে নর্মাল হেয়ারের জন্য, বাট এটার স্মেল এত রিল্যাক্সিং, এটার শাওয়ার জেল, এটার কন্ডিশনার, আমি সব ফুজি গ্রিন টি এর শ্যাম্পু, কন্ডিশনার, বডি বাটার, শাওয়ার জেল, ইভেন সোপও আমার সব আছে, আমি ফুজি গ্রিন টি এর অনেক বড় অনেক বড়। এটার স্মেল এত রিল্যাক্সিং এবং আমার মনে হয় অনেক লাক্সারি আইটেমের স্মেলের সাথে এটা মিলে। তো এটার প্রাইস হচ্ছে অস্ট্রেলিয়ান ডলারে মাত্র $19, তো ইউএসএ ডলারে এটা কমপক্ষে $12-13 করে হতে পারে। সো বাংলাদেশে এগুলো কত টাকায় তোমরা পাচ্ছ আমি জানি না, আমার আইডিয়া নেই। নেক্সট মেকআপ প্রোডাক্ট হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং, এটা হচ্ছে এস্টে লডারের বিগ কম্বো সেট। ইয়েস, আমি এটা কিনেছি, এটা আমার কেনার প্ল্যান ছিল না, কিন্তু আমি অনেক রিভিউ পড়ে দেখলাম যে না, সবাই অনেক ভালো কথাই লিখেছে, তাই আমি এটা কিনে ফেলেছি। তো এটার ডিলটা নিয়ে একটু বলি, এটা হচ্ছে তুমি যদি একটা পারফিউম কিনো 50 ml এর, ওইটার সাথে $100 অ্যাড করলেই তুমি এই বিগ বক্সের সেটটা কিনতে পারবে। তো চলো এটা খুলে দেখি এটাতে কি আছে, আমি একটু দূরে বসি তোমাদেরকে দেখাই। এটা কেনার দুইটা রিজন, দুইটা প্রোডাক্টের জন্য আমি এই সেটটা কিনেছি, একটা হচ্ছে একটা স্কিন কেয়ারের প্রোডাক্ট এটার মধ্যে আছে, এবং এটার মধ্যে একটা অসাম একটা ব্যাগ এসেছে, এটা হচ্ছে এই ব্যাগটা, ইটস লুক লাইক ব্রিফ কেস, বাট তুমি এটা অ্যাজ এ ব্যাগও ক্যারি করতে পারবে, ট্রাভেল করার সময় তুমি তোমার মেকআপ সব এটার মধ্যে ভরে নিয়ে যেতে পারবে। ওয়াট এ লাক্সারি, দারুণ না দেখতে? সো এটার মধ্যে এস্টে লডারের নাম লেখা, এইটার ভিতরে আছে এই সবগুলো প্রোডাক্ট, একটা গ্লস, দুইটা আইশ্যাডো প্যালেট, একটা এস্টে লডারের মাস্কারা, মেকআপ রিমুভার, তিনটা লিপস্টিক, তো এই সবগুলো প্রোডাক্ট এটার মধ্যে এসেছে। তো আমার ফার্স্ট প্রোডাক্টটা ছিল ব্যাগ, অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে এস্টে লডারের অ্যাডভান্সড নাইট রিপেয়ার ক্রিম। তো এই দুইটার জন্যই আমার এই পুরো ডিলটা কিনা। লিপস্টিকের প্যাকেজিং অনেক লাক্সারি প্যাটার্নের, আমার পছন্দ হয়েছে। তো এই হচ্ছে তিনটা কালার,
তো এই কালারগুলো এরকম যেগুলো সবাইকেই ভালো লাগে, মানে সব কালার রেঞ্জের সাথে ভালো লাগে, যারা ফেয়ার তাদেরকেও ভালো লাগবে, মিডিয়াম ডার্ক সবাইকে আমার মনে হয় ভালো লাগবে কালারগুলো। দেখো তো আই শ্যাডো প্যালেটগুলো অনেক টিনি টাইনি, কিন্তু তুমি এরকম তাড়াতাড়ি শেষ করতে পারবে। তো এই হচ্ছে কালারগুলো, আর এটা হচ্ছে শিমারি কম্বো টাইপের, দেখো গোল্ডেন ব্রাউন পিঙ্ক ডার্ক কালার সব মিক্সড, ওইটা নিউড আর এটা হচ্ছে নাইটের, মানে ওইটা হচ্ছে ডে টাইমের আর এটা হচ্ছে নাইট টাইমের জন্য। তো আমার মতে এই ডিলটা একদমই ওর্থ ইট, প্লাস এটা ডিসেম্বর পর্যন্তই থাকবে। তো তোমরা যদি কিনতে চাও তোমরা চেক করতে পারো। প্লাস আজকের হল ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবে না, আমার আমার চ্যানেলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করি, আপুরা সবাই ভালো থাকো, খোদা হাফেজ, বাই। ও।